বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের টিউটোরিয়ালে আমরা ভিজুয়াল ইফেক্টের ইন্টারেক্টিভ হটস্পট এই ইফেক্টটা নিয়ে আলোচনা করব তো এখন আমরা দেখবো ইন্টারেক্টিভ হটস্পট তো এটার কাজ হচ্ছে আপনার এখানে কিছু অপশন আছে দেখেন তো প্রথম অপশন হচ্ছে যে ইউ আর অর্থাৎ আপনি এখানে যে কোনো একটা ইলিমেন্ট নিলেন এলিমেন্ট নিয়ে আপনি যদি এখানে ইউ দেন দিয়ে যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে এটা ওই ওয়েবসাইটটা খুলবে যেমন দেখেন আমি এখানে একটা এই লাইব্রেরি থেকে থেকে অ্যানোটেশন একটা একটা করলাম অ্যানোটেশন যোগ করলাম তো এখানে একটা অ্যানোটেশন যোগ করলাম তো যোগ করে এখানে লিখলাম দেখেন ইউ তো আমি এখানে ওয়েবসাইট কথাটা লিখলাম লেখার পরে দেখেন এখানে আমি আপনার এই ভিজুয়াল থেকে এই ইন্টারেক্টিভ হটস্পট এটা আমি অ্যাড করব তো দেখেন এখানে আমি অ্যাড করছি অ্যাড করার পরে দেখেন এখানে ইউআরএল অপশনটা আসছে আমি এখানে ইউআরএল এ ক্লিক করব করার পরে আমার যে ওয়েবসাইটটা আছে আমি এটা এখানে দিব তো দেখেন আমার ওয়েবসাইটটা আমি এখানে দিলাম তো দেওয়ার পরে আপনি এখানে যদি ক্লিক করেন যে ওপেন ইট নিউ ব্রাউজার ট্যাপ অর্থাৎ এখানে ক্লিক করলে নতুন একটা ব্রাউজারে আপনার এই ওয়েবসাইটটা তৈরি হবে আর এখানে একটা জিনিস দেখেন পোস্ট অ্যাটেন্ড অর্থাৎ আমার এই যে আমি এখানে অ্যানোটেশনটা নিছি যখন এটা শেষ হবে তখন অটোমেটিক্যালি ভিডিওটা বন্ধ হয়ে যাবে আর যদি এটা আপনি যদি পোস্ট টু অ্যান্ড এটা যদি আনচেক করে দেন তাহলে কিন্তু ভিডিওটা বন্ধ হবে না চলতে থাকবে তাহলে এটা টেস্ট করার জন্য আপনি এখান থেকে টেস্ট করতে পারেন যে আসলে জিনিসটা কিভাবে দেখাচ্ছে তো দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এই যে আমার ওয়েবসাইটটা খুলতেছে তাহলে এটা বুঝছেন এরপরে দেখেন আমরা দেখবো এখানে একটা মার্কারের অপশন আছে তো মার্কারের অপশন থাকলে আপনাকে আগে একটা মার্কার নিতে হবে তো মার্কার নিতে হলে দেখেন এখানে উপরে এই এই যে যে এখানে 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 যদি আপনি ক্লিক ক্লিক করেন দেখেন করলে অপশন আর একটা হচ্ছে মার্কার আপনি মার্কার অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে এই যে উপরের যে রেখাটা আছে এখানে ধরলেই কিন্তু একটা এরকম সবুজ একটা মার্কার আসবে তো আপনি আমি মার্কারটা এখানে রাখলাম এখানে রেখে একটা ক্লিক দিলাম দেখেন এখানে একটা মার্কার নাম্বার পড়লো এটা হচ্ছে পাঁচ নাম্বার আমি এটাকে দুই নাম্বার করে দিচ্ছি দুই নাম্বার মার্কার করে দিচ্ছি তাইলে আমি এখানে এটাকে আরেকটু দূরে দিচ্ছি মার্কারটা আমি এখানে আরেকটা একটা এই অ্যানোটেশনটাই আমি এখান থেকে কপি করে আমি এখানে দিচ্ছি দিয়ে এই যে এখানে ইন্টারেক্টিভ আছে এটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এটা আবার আসলো তো আমি এখানে মার্কার দিলাম আমি এখানে পোস্ট টু এন্ড এটা দিব না আমি এটা আনচেক করে দিচ্ছি অর্থাৎ এই জায়গায় আসার পরে শেষ হওয়ার পরে ভিডিওটা বন্ধ হবে না আমি মার্কারটা দিলাম এর এখানে পোস্ট টু অ্যান্ড আমি আনচেক করে দিলাম আমি যেহেতু মার্কার টু দিছি এখান থেকে মার্কার টুটা আমি সিলেক্ট করে দিব তো আপনি যদি মার্কার আগে যদি সিলেকশন না করেন তাহলে কিন্তু এই অপশনটা দেখাবে না তাহলে দেখেন আমি এটা টেস্ট করি আমি আমি এখান থেকে এই জিনিসটাকে এখানে রাখলাম এখানে লিখলাম মার্কার তো আমি এখানে মার্কার কথাটা লিখলাম অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন আমার এই ভিডিওটা এই পয়েন্টে চলে আসবে তো দেখেন আমি এই আমার যে ইন্টারেক্টিভ অপশনটা আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি যদি ভিডিওটাকে প্লে করি এখানে আনলাম আনার পরে টেস্ট করে দেখব যে আসলে আমি যদি এটাতে এখন ক্লিক করি এই আমার কাটসারটা ভিডিওটা এখানে চলে যায় কিনা তো দেখেন আমি টেস্ট করতেছি তো আমি টেস্টে ক্লিক করলাম দেখেন আমার এই যে এখান থেকে এখানে চলে গেছে তাহলে বুঝতে পারছেন যে মার্কারের ব্যবহারটা এরপরে দেখেন আমি আর একটা অর্থাৎ আপনি আমি এখান থেকে এই অ্যানোটেশনটা আবার কপি করে আনতেছি কপি করে আনি এখানে কি করলাম পেজ দিয়ে দিলাম পেজ দিয়ে তো এখানে লিখবো আমি টাইমার এটাকে আমি একটু ধরেন এটাকে আমি ধরেন এই পাশে রাখলাম তো এখন টাইমার এখানে ক্লিক করব। ধরেন আমি টাইমটা এখানে আমার ক্লিক করলে আমার টাইমারটা হবে যে আপনি ধরেন এখানে আমার টাইমারটা এখানে দিলাম তাহলে এটা হচ্ছে মিনিট সেকেন্ড তাহলে এখানে তিনটা ঘর আছে দেখেন এই যে মিনিট তারপরে চারটা হচ্ছে সেকেন্ড তারপরটা হচ্ছে কম আমরা তিনটা এখানে তিন ফিগার দিব। তাহলে ওয়ান তারপরে এখানে হচ্ছে আপনার ষোলো এরপরে এটা হচ্ছে উনিশ আমরা এটা দিলাম তাহলে আমরা এখানে টেস্ট করি দেখি দেখেন আমরা এই যে পয়েন্টে দিছিলাম অর্থাৎ এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার আমার ভিডিওটা আবার এখানে চলে আসবে তো দেখেন তো এটা আমি ইয়াটা চেঞ্জ করতেছি টাইমার লিখে দিচ্ছি তো এর নামটাকে ঠিক করলাম ঠিক করে আমি এখন টেস্ট করি দেখি যে এটা আসলে হয় কি না অর্থাৎ এখানে যদি টিপ দেই অর্থাৎ আপনি যদি এখানে টিপ দেন কার্স এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা একটু পিছনে চলে যাবে অর্থাৎ এক মিনিট উনিশ সেকেন্ডে চলে যাবে তো দেখেন এখান থেকে আমি টেস্ট করতেছি এখানে ক্লিক করলাম দেখেন আমার ভিডিওটা কিন্তু এক মিনিট উনিশ সেকেন্ডে চলে আসছে এটা হচ্ছে আপনার টাইমারের কাজ এরপরে দেখেন ক্লিক টু কন্টিনিউ আপনি যখন ক্লিক টু কন্টিনিউ অপশনটা দিবেন তো ওখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কন্টিনিউ হবে তো আমরা এখানে দেখেন অর্থাৎ ক্লিক টু কন্টিনিউ ওই বাটনটাতে ক্লিক করলে চলন্ত অবস্থায় ক্লিক করলে বন্ধ হবে আবার ক্লিক করলে চালু হবে এটার কাজ হচ্ছে এটা তাহলে আমি ধরেন এখানেও আরেকটা অপশন আমি এখানে আনতেছি এটাকে এখানে আনলাম ধরেন এটাকে আমি এখানে দিলাম দিয়ে এখানে কথাটা লিখবো ক্লিক টু কন্টিনিউ তো দেখেন আমি এটাকে ক্লিক টু কন্টিনিউ লিখলাম লেখার পরে আমি অপশনটা একটু দেখেন এখানে এই যে এখানে ক্লিক করব ক্লিক করে আপনি চাইলে এখানে ভিডিওটা আসার পরে আপনি চাইলে এখানে পোস্ট দিতে পারেন পোস্ট দিলে এখানে বন্ধ হবে বন্ধ হওয়ার পরে আবার যদি আপনি ক্লিক দেন এটা কন্টিনিউ হবে এই সিস্টেমে করতে পারেন তো দেখেন আমি এখানে পোস্ট দিলাম তো দেখেন আমি এখানে পোস্ট টু অ্যান্ড দিলাম অর্থাৎ ভিডিওটা যখন এখানে আসবে ভিডিওটা থেমে যাবে থেমে যাওয়ার পরে আমি যখন আবার এখানে ক্লিক করব তখন কন্টিনিউ হবে আর এটা যদি না দেন আপনি তাহলে ভিডিওটা এখানে আসলে তাহলে ভিডিওটা এখানে আসলে আপনি যখন ক্লিক করবেন এই বাটনে তখন ভিডিওটা বন্ধ হয়ে যাবে আবার যখন ক্লিক করবেন ভিডিওটা চালু হবে তো আমি এখানে দেখেন এই যে টেস্ট করতেছি আমি যখন এখানে ধরেন এখন ভিডিওটা বন্ধ আছে আমি যখন ক্লিক করব দেখেন তো এটার টেস্টে এখানে কাজ করতেছে না কিন্তু ভিডিওটা প্রসেস করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো দেখেন এখন আমরা যে এই যে ক্লিক ওয়েবসাইট তারপরে দিলাম মার্কার তারপরে দিলাম টাইমার তারপরে দিলাম ক্লিক টু কন্টিনিউ তাহলে এখানে চারটা অপশনে কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম এই যে এখানে ব্যবহার করলাম এখন আমরা এই ভিডিওটাকে প্রসেস করে দেখবো যে আসলে এটা কাজ করে কি না তাহলে প্রসেস করার জন্য আমরা এখানে যেতে হবে এখান থেকে কাস্টম প্রোডাকশনে যেতে হবে তারপর আমরা এমপি ফোরে গেলাম এমপি ফোর থেকে আপনার কন্ট্রোলার এটা কিন্তু দিতে হবে অর্থাৎ এটা না দিলে আপনার এই ভিডিওটা প্রসেস হয়ে ওয়েবসাইটে কিন্তু শো করবে না মানে এই ভিডিওটা প্রসেস করার জন্য এটা দিতে হবে অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আপনার এটা দেওয়ার দরকার নাই শুধু জাস্ট এই ভিডিওটা প্রসেস হয়ে ব্রাউজারে ওপেন হওয়ার জন্য আমি এই জিনিসটা দিচ্ছি তারপর আমরা অন্যান্য সেটিংগুলো ঠিক করে নেক্সটে ক্লিক করতেছি তারপরে আপনি এটাও দিয়ে রাখবেন এগুলোও দিয়ে রাখবেন অর্গানাইজ শো প্রোডাকশন রেজাল্ট এবং প্লে আফটার প্রোডাকশন শুধু এই ভিডিওটা আমরা ব্রাউজারে দেখার জন্য অর্থাৎ এটা আপনার স্মার্ট ব্রাউজার ছাড়া অর্থাৎ আপনি ইউটিউবে দেখতে পারবেন এবং ব্রাউজারে দেখতে পারবেন ম্যানুয়াল যে আপনার প্লেয়ারগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি এই জিনিসটা এই ইন্টারেক্টিভ হটস্পটটা আপনি বুঝতে পারবেন না তো আমরা এটা ফিনিশে ক্লিক করতেছি এটা প্রসেস হোক তো দেখেন ভিডিওটা প্রসেস হয়ে আমার ভিডিওটা কিন্তু এই ব্রাউজারে ওপেন হয়েছে তো এখন আমি দেখতেছি যে আসলে আমার এগুলো কাজ করতেছে কিনা যেমন দেখেন আমি এখানে প্রথম প্রথম যে ইয়াটা দিছিলাম 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 এটাতে দেখেন অপশনটা এটা হবে আমরা এখানে যাচ্ছি এই যে ক্লিক ওয়েবসাইট আসবে তখন আমরা দিছিলাম যে এটা আসার পরে এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে এবং আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ওয়েবসাইটটা খুলবে তাহলে দেখেন আমরা ওপেন করলাম তো দেখেন এই যে ক্লিক ওয়েবসাইট আসছে যখন এই অ্যানোটেশনটা শেষ হবে দেখবেন এটা এই যে দেখেন ভিডিওটা কিন্তু পোস হয়ে গেছে অর্থাৎ ভিডিওটা বন্ধ হয়ে গেছে এখন আমি যদি দেখেন আমি যখন এখানে ধরলাম এখানে একটা ক্লিপ কেবল লিঙ্ক আসছে অর্থাৎ এখানে আপনি যে লিঙ্কটা দিবেন এখানে ক্লিক করলে কিন্তু ওই ওয়েবসাইটটাই খুলবে এই যে আমি এখন ক্লিক করতেছি দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে এই যে ওপেন হচ্ছে এরপরে দেখেন আমরা এরপর একটা দিয়েছিলাম মার্কার এই যে মার্কার এখানে দিয়েছিলাম ভিডিওটা যখন এখানে আসবে আমরা কি অপশন দিয়েছিলাম দেখেন এখানে কিন্তু দেনে অর্থাৎ ভিডিওটা এখানে এসে বন্ধ হবে না কিন্তু আমরা যখন এখানে ক্লিক করব ভিডিওটা চলে যাবে আপনার এখানে আসে বিশ সেকেন্ড চলে যাবে সেকেন্ডে তো আমরা দেখি এই যে আমরা ওপেন করলাম ভিডিওটা বিশ সেকেন্ডের মধ্যে আছে আমরা একটু টেনে দিই এই যে চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড এই যে এখন মার্কারটা আসছে তা আমি যদি এখন এটাকে ক্লিক করি দেখেন আমার এটা তিরিশ সেকেন্ডে চলে আসছে এরপরে দেখেন আমরা দিছিলাম হচ্ছে টাইমার আমরা যদি এটাতে ক্লিক করি টাইমারে কি কি অপশন দিছিলাম যে এখানে টাইমারটা আসার পরে এটা কিন্তু পুশ দিছিলাম মানে ভিডিওটা বন্ধ হয়ে যাবে তারপরে আমরা টাইম দিছিলাম আছে আপনার কত চল্লিশ এখানে সেকেন্ড আছে চল্লিশ সেকেন্ড আছে আমি যখন এটাতে টাইমারে ক্লিক করব এটা পঞ্চাশ সেকেন্ড চলে যাবে পঞ্চাশ দশমিক পাঁচে চলে যাবে তো দেখেন এটা কাজ করতেছে কিনা তো এটা আছে আপনার সাত তিরিশে আছে তো আমরা এখানে ক্লিক করতেছি এখন আছে বত্রিশ আমরা একটু টেনের সামনের দিকে নিচ্ছি তো দেখেন এই যে টাইমারটা আসছে এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখবেন এই যে দেখেন অটোমেটিক ভিডিওটা বন্ধ হয়ে গেছে এখন যখন আমি এটাতে ক্লিক করব তখন এটা পঞ্চাশ সেকেন্ডে চলে যাবে এই যে দেখেন পঞ্চাশ সেকেন্ডে চলে গেছে তো এরপরে দেখেন আমরা দেখব যে ক্লিক টু কন্টিনিউ আমরা দিছিলাম তো এখানে দেখেন এখানে আমরা পুষ দিছিলাম এবং ক্লিক টু কন্টিনিউ অর্থাৎ এখানে আসলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে যখন আমরা ক্লিক করব তখন চালু হবে তো দেখেন এই যে ভিডিওটা চলতেছে আমরা আবার দিয়ে দেখেন এটা চলতেছে যখন দেখেন এটা যখন শেষ হবে অটোমেটিক দেখেন ভিডিওটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এখন আমি যখন ক্লিক করব তখন ভিডিওটা আবার চলবে দেখেন এই যে ভিডিও ক্লিক করলাম এই ভিডিওটা আবার চলতেছে তো আশা করি আপনারা এই ইন্টারেক্টিভ হটস্পট ব্যবহারটা বুঝছেন এগুলো দিয়ে আসলে অনেক ধরনের আপনি সুন্দর সুন্দর কাজ এখানে করতে পারেন জাস্ট আমি ব্যবহারগুলো আপনাদেরকে দেখালাম পরবর্তীতে এগুলো দিয়ে আরও বিভিন্ন কাজ কিভাবে করবেন সেগুলো আমরা পরবর্তীতে দেখাব তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন